হে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সাইফাই রোবট মুভির কাহিনী, যার নাম হলো আই অ্যাম মাদার। মুভিটিতে দেখানো হয় যে একটি রোবট কিভাবে একটি ল্যাবের মধ্যে একটি বাচ্চাকে বড় করে তোলে এবং তাকে বোঝায় যে বাইরের দুনিয়াতে আর কেউ বেঁচে নেই, বাইরে ইনফেকশন ছড়িয়ে আছে, তাই সে তাকে কখনো বাইরে যেতে দেয় না। কিন্তু রোবটটি এমনটা কেন করে, কি ছিল তার উদ্দেশ্য, দেখব আমরা আজকের এই স্টোরিটিতে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের মুভিটির গল্প। তো মুভিটির শুরুতে আমরা একটি বড় মতো বাংকারেতে একটি রোবটকে দেখি। মুভিটিতে এই রোবটটিকে মাদার বলা হয়েছে, যে হিউম্যান এমব্রায়োসকে বার করে মেশিনের সাহায্যে সেটিকে ইনকিউবেশন এনভায়রনমেন্ট প্রদান করছিল, যার ফলে এই এমব্রায়োসটি সময়ের সাথে সাথে বড় হতে থাকে। কিছু সময়ের পর সেটি ফুলগ্রোন বাচ্চা হয়ে যায় এবং সেই মাদার রোবটটি তার খেয়াল রাখা শুরু করে। এটি একটি মেয়ে ছিল, মাদার অর্থাৎ সেই রোবটটি এর নাম ডটার রাখে। মাদার এর খুবই ভালোভাবে কেয়ার করতে থাকে এবং যেমন যেমন সে বড় হতে থাকে, ডটারকে সব জিনিস সে শেখাতে থাকে তাদের আশেপাশের ব্যাপারে, যেমন ইউনিভার্স, হিস্ট্রি, মানুষ কারা ইত্যাদি। এই সকল কথা শুনে ডটারের মনে কিউরিওসিটি আসে যে মানুষ তাহলে এখন গেল কোথায়। এই জন্য সে একদিন মাদারকে প্রশ্ন করে, যাতে মাদার তাকে অ্যান্সার দেয় যে মানুষের মধ্যে একটি অনেক বড় যুদ্ধ হয়েছিল এবং তারা নিজেদের মধ্যেই যুদ্ধ করে মারা যায় এবং এখন বাইরের পৃথিবীতে কেউ থাকে না এবং ইনফেকশনের কারণে পুরো এনভায়রনমেন্ট খারাপ হয়ে আছে, এই জন্য তার বাইরে যাওয়া অ্যালাউ নয়। এখানে আমরা দেখি যে সে ডটারকে সবসময় হাই এথিক্যাল ভ্যালুস, হিউম্যান ভ্যালুস, রিলিজিয়াস, স্পিরিচুয়াল এমন অনেক বিষয়ে তাকে পড়াতো। সময় পার হতে থাকে এবং ডটার আরও বড় হতে থাকে এবং মাদার তাকে বলে যে তাকে কিভাবে জন্ম দেওয়া হয়েছিল এবং সেই সকল মেশিন এবং তার মধ্যে থাকা এমব্রায়োস তাকে দেখাতে থাকে এবং তাকে বলে যে তাকে ভালোভাবে মাদার হওয়ার জন্য প্র্যাকটিস করতে হবে আগে গিয়ে, কারণ কিছু সময়ের পর আরও ফ্যামিলি আসতে চলেছে এবং তাকেই এই সকল জিনিসের প্র্যাকটিস করতে হবে। সময় পার হতে থাকে এবং এবার ডটার একটি টিনেজের মেয়ে হয়ে গিয়েছিল। সে খুবই হেলদি, স্মার্ট, ইন্টেলিজেন্ট এবং সবসময় পরের সাহায্য করার জন্য এগিয়ে যেত, অর্থাৎ সে একটি পারফেক্ট হিউম্যান বিইংয়ের মতো ছিল। একদিন যখন মাদার নিজেকে রিচার্জ করছিল তখনই হঠাৎ করে লাইট চলে যায়। ডটার মেন কন্ট্রোল রুমেতে চেক করতে যায়, যেখানে সে দেখে যে একটি ইঁদুর ওয়্যার কেটে দিয়েছে। সে তাকে ধরে একটি বটেলেতে বন্ধ করে এবং ওয়্যার পুরোপুরিভাবে ঠিক করার পর ইলেকট্রিসিটি ফিরে আসে। ইঁদুরটিকে দেখে ডটার অনেক বেশি কিউরিয়াস হচ্ছিল, কারণ প্রথমবার সে কোনো জীবিত জিনিসকে দেখছিল। মাদার যেমনই রিচার্জ হয়ে যায় সে তাকে সেই র্যাটটিকে দেখায়, কিন্তু মাদার তার কাছ থেকে সেই র্যাটটিকে নিয়ে নেয় এবং তাকে জ্বালিয়ে দেয়। এবার এই জিনিসটির জন্য ডটার অনেক দুঃখী হয়ে যায়। তো মাদার তাকে বোঝায় যে বাইরের দুনিয়াতে অনেক ইনফেকশন ছড়িয়ে আছে এবং যদি এখানে বাইরে থেকে কোনো জিনিস আসে তো এই ল্যাবটিও পলিউটেড হয়ে যাবে, এই জন্য ইঁদুরটিকে নষ্ট করার জরুরি ছিল। এখানে মাদার সবসময় ডটারকে বাইরের দুনিয়া থেকে দূরে রাখতে চাই, কিন্তু এই ঘটনাটির পর ডটার আরও বাইরের দুনিয়াকে নিয়ে কিউরিয়াস হয়ে যায়। একদিন যখন মাদার রিচার্জ হচ্ছিল তখনই ডটার রাতের বেলা বাইরের দুনিয়া এক্সপ্লোর করতে বেরিয়ে পড়ে। যেমনই সে এয়ারলক খোলে সে আহত অবস্থায় থাকা একটি মহিলাকে দেখতে পাই। সেই মহিলাটি ডটারের কাছে সাহায্য চাই, এই জন্য ডটার একটি স্যুট নিয়ে আসে এবং সেই মহিলাটিকে পড়তে দেয়। কিন্তু অপর জায়গায় মাদার রিচার্জ হয়ে যায়। তাকে আসতে দেখে ডটার এয়ারলক বন্ধ করে দেয়। মাদার বুঝতে পেরে যায় যে এই ডোরটি ওপেন হয়েছিল। সে ডটারের কাছে এর কারণ জিজ্ঞেস করে, তো ডটার বলে যে আমি শুধু বাইরের দুনিয়া এখান থেকেই দেখতে চাইছিলাম। মাদার তাকে পুনরায় ওয়ার্নিং দেয় যে বাইরে যাওয়া অ্যালাউড নয়, পুরো এরিয়া কন্টামিনেট হয়ে আছে, সঠিক সময় আসলে তুমি বাইরে চলে যেও, এবং তাকে আগে একটি এক্সাম দেওয়ার জন্য নিয়ে যায়। তাকে এক্সাম দেওয়ার জন্য একটি ডিভাইস দেওয়া হয় এবং পরে মাদার ল্যাবেতে চলে যায়। এই সুযোগ দেখেই ডটার এয়ারলকের ওখানে আসে। সেই মহিলাটি বেহুশ ছিল। তখনই সেই মহিলাটির ব্যাগেতে সে ফায়ার গান পাই, যেটিকে সে তার কাছে রেখে নেয়। সে তার জ্ঞান ফেরায় এবং তাকে জল খেতে দেয়। ডটার সেই মহিলাটিকে দেখে অনেক অবাক হয়, কারণ মাদারের অনুসারে পুরো দুনিয়া ইনফেক্টেড ছিল, কিন্তু এই লেডিসটির শরীরে কোনোই ইনফেকশনের চিহ্ন ছিল না। এরপর সে তাকে নিয়ে বাংকারে চলে আসে এবং একটি জায়গায় লুকিয়ে দেয় এবং তার জন্য মেডিসিন নিতে চলে যায়। কিন্তু বাংকারেতে একটি রোবটকে দেখে সেই মহিলাটি অনেকই ভয় পেয়ে যায় এবং সে তার ফায়ার গানটিকে ফেরত চাইতে থাকে। ডটার অনেক ভয় পেয়ে যায়, তাকে ফায়ার গান ফিরিয়ে দেয়, কিন্তু তার এই রূপটিকে দেখে সে অনেক ভয় পেয়ে গিয়েছিল, এই জন্য সে মাদারকে ইমিডিয়েটলি সব বলে দেয় এবং মাদারকে আসতে দেখে সেই মহিলাটি তার উপর ফায়ারিং করতে থাকে। কিন্তু মাদার তাকে ধরে নেয় এবং তাকে টর্চার করতে থাকে, কিন্তু ডটার তাকে মারতে মানা করে এবং মাদারকে বলে যে এটি একটি সার্ভাইভার,
আমাদের এর সাহায্য করা উচিত। এবার ডটারের জন্য মাদার এগ্রি হয়ে যায় এবং সেই মহিলাটিকে ট্রিটমেন্টের জন্য ইনফার্মারিতে নিয়ে যায়। কিন্তু সেই মহিলাটি রোবটের থেকে অনেক ভয় পেয়ে থাকে, এই জন্য সে ট্রিটমেন্ট নিতে মানা করে দেয়। এবার এই পুরো ইন্টারাকশন থেকে ডটার অনেক কনফিউজ হয়েছিল এবং মাদারের উপর রেগে গিয়ে তাকে জিজ্ঞেস করে যে বাইরের দুনিয়া তো পুরো ঠিক আছে, সেটি একটুও ইনফেক্টেড নয় এবং সেই মহিলাটির মতো আরও অনেক সার্ভাইভার্স থাকতে পারে বাইরের দুনিয়াতে, আমাদের এই লোকগুলিকে সাহায্য করতে হবে। এতে মাদার বলে যে এই সব কিছু দেখে আমি নিজেও অবাক হয়ে আছি, কারণ এই সকল ফেসিলিটি মানুষই বানিয়েছিল, কারণ তারাই প্রেডিক্ট করেছিল যে শীঘ্রই মানুষ এক্সটিংক্ট হতে চলেছে এবং মানুষের চিহ্ন যাতে পৃথিবী থেকে শেষ না হয়ে যায় এবং তারা যাতে সেকেন্ড চান্স পাই, এই জন্যই এই ফেসিলিটি তৈরি করা হয়েছে। এবার বাইরে সার্ভাইভার্স কীভাবে বেঁচে আছে এটা সে নিজেও জানে না। এরপর মাদার ডটারকে বলে যে দেখো, এই মহিলাটি আমাকে দেখে ভয় পাচ্ছে, তাই তুমি ওর সাথে কথা বলো, তার ট্রাস্ট গেইন করো, বাকি সার্ভাইভার্সের সম্বন্ধে তাকে জিজ্ঞেস করো যে তারা কোথায় আছে, আমরা তাদের সবাইকে সাহায্য করব। এবার ডটার তার কাছে যাই এবং তাকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য বোঝায়, কিন্তু সে রোবটের থেকে অনেকই বেশি ভয় পেয়েছিল, তাই জন্যই সে ট্রিটমেন্ট নিতে মানা করে দেয়। তাকে গুলি লেগেছিল এবং অনেক রক্ত বের হচ্ছিল, এই জন্যই ডটার নিজেই তার সার্জারি করার জন্য রেডি হয়ে যায় এবং মাদারের সাহায্যে সে তাকে লেগে থাকা বুলেট নিজেই বার করে। আগে সেই মহিলাটি এবং ডটার একে অপরের সাথে অনেক কথা বলে এবং এই সকল জিনিস মাদার দূর থেকেই অবজার্ভ করছিল। সেই লেডিটি ডটারকে বলে যে মাদারের মতো কিছু রোবট আছে যারা বাইরে মানুষদেরকে মারছে, তারাই সকল মানুষদের মেরে দিয়েছে। আগে সে একটি বই বার করে যাতে কিছু লোকেদের ছবি ছিল, সে বলে যে এরা সকলে হলো সার্ভাইভার্স এবং আমরা সবাই একসাথে একটি মাইনেতে থাকি এই রোবটদের হাত থেকে বেঁচে, কারণ রোবট ইমিডিয়েটলি মেরে দেয়। আগে সে বলে যে তুমি একটি রোবটের সাথে থাকছ, তাই তোমার প্রাণের উপরও বিপদ আছে, তাই তোমার আমাদের সাথে এসে থাকা উচিত। এবার এদের কথা হচ্ছিল, তখনই মাদার ওখানে এসে ডটারকে এক্সাম দিতে নিয়ে যায়। সেখান থেকে বাইরে আসার পর মাদার তাকে বলে যে সেই মহিলাটি মিথ্যে বলছে, বাইরে রোবট মানুষদেরকে মারছে না, যেই বুলেট দিয়ে সেই মহিলাটি মাদারকে শ্যুট করেছিল সেটি এবং তার শরীর থেকে পাওয়া যাওয়া বুলেট দুটি একই রকম। এবার এখানে ডটার অনেক কনফিউজ হয়ে যায় যে কে সত্যি বলছে আর কে মিথ্যে, এই জন্য সে চুপচাপ এক্সাম দেওয়ার জন্য চলে যায়। এরপর ডটারের সাইকোলজিক্যাল টেস্ট শুরু হয় যাতে সে অনেক ভালো স্কোর করে, যার রিওয়ার্ডের দরুন মাদার তাকে একটি এমব্রায়ো চুজ করার সুযোগ দেয় এবং তারা দুজনেই তার লালন পালন করবে। ডটার একটি ভাই হিসাবে মেল এমব্রায়ো চুজ করে। এইবার কিছুক্ষণ পর ডটার ওই মহিলাটিকে কনফ্রন্ট করে যে তুমি মিথ্যে বলছো, রোবটস মানুষদেরকে মারছে না। তো সেই মহিলাটি বলে যে তুমি নিজেই সেই বুলেটস দুটি চেক করো, তুমি বুঝতে পেরে যাবে কে সত্যি বলছে আর কে মিথ্যে। এবার ফের রাতের বেলায় যখন মাদার রিচার্জ হচ্ছিল, তো তখন ডটার মাদারের ব্রোকেন হ্যান্ড ইউজ করে মেন ল্যাবেতে চলে যায় এবং সে এখানে সবচেয়ে বড় শক পায়। দুটি বুলেটই সে চেক করে পায় যে সেই দুটি বুলেট সেম নয়, অর্থাৎ মাদার একে মিথ্যে বলছিল। আগে সে আরও বড় শক পায়, সে জানতে পারে যে মাদার এর আগে আরও তিনটি এমব্রায়োসকে জন্ম দিয়েছিল, সেই বাচ্চাগুলো বড়ও হয়েছিল এবং তাদের টেস্টও নেওয়া হয়েছিল। টেস্টে সেই বাচ্চাগুলো খুব ভালো মার্কস পায়নি, এই জন্য রোবট সেই বাচ্চাগুলিকে অ্যাবর্ট করে দিয়েছিল। আগে এই ব্যাপারটির অনুসন্ধান করার জন্য সে চুল্লিতে যায় এবং সেখানে সে জ্বলন্ত মানুষের মুখের চোয়ালের অংশ খুঁজে পায়, অর্থাৎ এই তিনটি বাচ্চাই ফুল গ্রোন হিউম্যান তৈরি হয়েছিল এবং তারপর তাদের মেরে দেওয়া হয়েছিল। এবার এই সব দেখে সে অনেক ভেঙে পড়ে এবং অনেকই বেশি কাঁদতে থাকে, এটি ভেবে যে যেই মাদারটি তার ছোটবেলা থেকেই লালন পালন করেছিল তার জন্য এই হিউম্যান্সের কোনো মূল্যই ছিল না, সে একই ঝটকাই তাদের মেরে দিয়েছিল, অর্থাৎ মাদারও বাকি রোবটদের মতো মানুষদের মেরে দিচ্ছে। এই জন্য সে কাঁদতে থেকে সেই মহিলাটির কাছে যায় এবং তাকে সকল জিনিস বলে। সেই লেডিটি তাকে তার সাথে মাইনে যাওয়ার জন্য বলে, কিন্তু ডটার বলে যে আমার ছোট ভাইকে ছেড়ে আমি যেতে পারবো না, কাল সে এই দুনিয়াতে এসে যাবে, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। এবার নেক্সট দিন আসে, কিন্তু মাদার এদের দুজনের প্ল্যান বুঝে যায়, তাই মাদার ডটারকে একটি রুমেতে লক করে দেয় এবং সেই লেডিটিকে অনেক টর্চার করতে থাকে। সে রাতের বেলাতেই তাদের দুজনের কথা শুনে নিয়েছিল এবং বাকি সার্ভাইভার্সদের ব্যাপারে জানার জন্য মাদার সেই লেডিটিকে অনেক টর্চার করতে থাকে। তো অন্যদিকে ডটার লিকুইড নাইট্রোজেনের সাহায্যে গ্লাসকে ক্র্যাক করে ভেঙে দেয়, সে ফায়ার অ্যালার্মকে অন করে এবং লেডিটিকে বাঁচানোর জন্য যায়। এরপর সেখান থেকে দুজনেই পালিয়ে গিয়ে এয়ারলক পর্যন্ত চলে যায়, কিন্তু সেখানে মাদার চলে আসে, এই জন্য ওই লেডিটি ডটারকে মারার হুমকি দেয় মাদারকে। এটি দেখে ডটারও শকড হয়ে যায়, এই জন্যই মাদার বাধ্য হয়ে মেন ডোর ওপেন করে দেয় এবং ফাইনালি সেই লেডিটি এবং ডটারের সাথে সাথে আমরা এই বাইরের দুনিয়াটির দৃশ্য দেখতে পাই।
বাইরের দুনিয়া পুরো অ্যাপোক্যালিপ্ট হয়ে গিয়েছিল। কোনোই মানুষ, গাছপালা, পশুপাখি কিছুই ছিল না। এরপর ডটার এবং সেই লেডিটি সেখান থেকে পালিয়ে যায়। এখানে ডটার দেখে যে কিছু রোবট একটি পুরো ক্ষেতকে গ্রো করছে, অর্থাৎ এরা আশেপাশের দুনিয়া আরও ভালো বানানোর চেষ্টা করছে। এবার আগে সেই লেডিটি তাকে একটি কন্টেনারে নিয়ে আসে, সেখানেই সে থাকছিল। এটি দেখে ডটার অনেক অবাক হয়ে যায় যে মাইন্ড কোথায় আছে এবং বাকি লোক কোথায় আছে। তো সেই লেডিটি বলে যে আমরা বহু বছর আগে মাইন্সে থাকতাম, কিন্তু খাদ্য না পাওয়ার কারণে বাকি লোকেরা মারা যায় এবং আমি রোবটের হাত থেকে বেঁচে এখানে এসে থাকছি। এবার এখন সত্যি বলতে এই পৃথিবীতে কোনোই সার্ভাইভার বেঁচে নেই, আমি শেষ মহিলা বেঁচে আছি। এবার এটি শুনে ডটার অনেক চিন্তিত হয়ে যায়। সে কাঁদতে থেকে তাকে বলে যে তুমি আমায় এত বড় মিথ্যে বললে, কিন্তু শেষ পর্যন্ত সে বলে যে আমাকে আমার ভাইকে বাঁচানোর জন্য যেতে হবে, প্লিজ আমার সাথে চলো, না হলে মাদার তাকে মেরে দিতে পারে। কিন্তু সেই লেডিটি তাকে পরিষ্কার মানা করে দেয় এবং রেগে গিয়ে ডটার তাকে চড় মারে এবং সেখান থেকে বেরিয়ে পড়ে এবং পুনরায় বাংকারে ফেরত আসে তার ভাইকে বাঁচানোর জন্য। সেখানে সে যেতে দেখে যে অনেকগুলো রোবটস বাংকারকে গার্ড করছিল, তারা তাকে স্ক্যান করে এবং ভিতরে যেতে দেয়। ডটার মাদারের থেকেও ভয় ছিল, কারণ সে জানত না যে সে কি করতে পারে। এই জন্য সে একটি কুড়ুল নেয় এবং ভিতরে চলে যায়। তো এদিকে মাদার নিউবর্ন বেবিটির লালন পালন করছিল এবং সে ডটারকে বলে যে তুমি তোমার ছোট ভাইকে দেখবে না, কিন্তু এর আগে তোমাকে তোমার কুড়ুল দূরে রাখতে হবে। এবার সে কুড়ুল নিচে রাখে এবং তার ছোট ভাইকে দেখার জন্য যায়। সে অনেক সুন্দর দেখতে ছিল। এবং বন্ধুরা, এখানে এসে মুভিটির আসল প্লট রিভিল হয়। মাদার বলে যে সে একটি এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এবং বাইরের বাকি সকল রোবটসকে সেই কন্ট্রোল করছে এবং সেই হিউম্যান এক্সটিংশনের প্ল্যান বানিয়েছিল, কারণ তার মনে হচ্ছিল যে মানুষ অনেক সেলফ ডিস্ট্রাকটিভ, তারা নিজেরা তো এক্সটিংক্ট হবেই কিন্তু নিজের সাথে সাথে এই প্ল্যানেটটিকেও নষ্ট করে দেবে। এই জন্য মাদার এই এক্সটিংশনের প্ল্যান নিজেই বানিয়েছিল এবং নিজে থেকেই সে লোকেদের মারতে শুরু করেছিল। কিন্তু তার পুনরায় হিউম্যানিটিকে একটি আরও সুযোগ দেওয়ার ছিল, তার একটি এমন হিউম্যানের জেনারেশন তৈরি করার ছিল যারা নিজের সাথে সাথে আশেপাশের সারাউন্ডিংসেরও যাতে খেয়াল রাখে, নিজেকে সুপিরিয়র না মনে করে এই পুরো ইকোসিস্টেমের একটি পার্ট মনে করে। এই জন্য এক্সটিংশন হওয়ার আগে সে অনেকগুলো হিউম্যান এমব্রায়োস তার ল্যাবেতে রেখেছিল, কিন্তু এর সাথে সাথেই সে হিউম্যানের মধ্যে একটি এমন লিডারের খোঁজ করছিল যে যাতে স্পিরিচুয়াল হয়, পজিটিভ হয়, যার যেন অনেক উচ্চ নৈতিকতা এবং মূল্যবোধ থাকে। কিন্তু এর সাথে সাথে সে সায়েন্স এবং ডিসকভারিজকেও যেন মূল্য দেয়, যাতে আগে গিয়ে সেই লিডার বাকি মানুষদের লিড করতে পারে। অর্থাৎ সে একটি লিডারের খোঁজ করছিল, যাতে আগে যত জেনারেশন আসতে চলেছিল তাদের এই সব কিছুর ভ্যালুস সেই লিডার যাতে শেখায়, যাতে তারা পুনরায় সেলফ ডিস্ট্রাকটিভ না তৈরি হয় এবং একে অপরকে সেলফলেসলি সাহায্য করে। ডটারের আগে যে তিনটি বাচ্চা ছিল তাদের মধ্যে এই লিডারশিপ কোয়ালিটিস ছিল না, এই জন্য মাদার তাদের মেরে দিয়েছিল। মাদার এবার ডটারের রূপে একটি পারফেক্ট লিডার পেয়ে গিয়েছিল যে বাকি মানুষদের গ্রো করে সেই মানুষগুলোকে পৃথিবীতে নিয়ে আসতে পারবে। আগামীতে আসা বাচ্চাগুলি যদি ডটারের মতো স্মার্ট নাও হয়, তাও মাদার তাদের আর মারবে না, কারণ সে তার লিডার পেয়ে গিয়েছে। শেষে ডটার নিজের জানের চিন্তা না করে তার নিউবর্ন ব্রাদারকে বাঁচানোর জন্য আসে, অর্থাৎ সেটি তার জন্য শেষ পরীক্ষা ছিল। মাদারের এটি দেখার ছিল যে ডটার তার ভাইকে বাঁচানোর জন্য আসে কি না, এবং সে এসেছিল। এবং এখানেই মাদারের উদ্দেশ্য পূরণ হয়েছিল, সে ডটারের রূপে একটি লিডার পেয়ে গিয়েছিল যে মানুষদের লিড করতে পারবে। এই জন্য সে ডটারকে অ্যালাউ করে যে সে মাদারকে মেরে দেয়, এবং ডটার এমনই করে, সে শেষে মাদারকে শ্যুট করে দেয়, কারণ মাদার তার উদ্দেশ্য পূরণ করার জন্য বিলিয়ন্স অফ ইনোসেন্ট মানুষদের প্রাণ নিয়েছিল, অনেক বাচ্চাদের মেরেছিল সে। এবং এইভাবেই মাদারের যে কনসিয়াসনেস ছিল সেটি ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, অর্থাৎ এবার তার টাস্ক কমপ্লিট হয়ে গিয়েছিল। শেষে ডটার সকল এমব্রায়োসকে দেখে এবং তার রিয়ালাইজেশন হয় যে এবার সেই তাদের জন্য মাদার লাইক রোল মডেল হবে, অর্থাৎ এই ল্যাবটির এবার সেই মাদার, তাকেই এবার এই সকল এমব্রায়োসকে বড় করতে হবে এবং হিউম্যানিটিকে লিড করতে হবে। ডটার তার ছোট ভাইকে ভালোবাসে এবং শেষে ডটার সেই এমব্রায়োসগুলির দিকে দেখে বলে যে ইয়েস, আই অ্যাম মাদার। মুভিটির শেষে আমরা দেখি যে একটি রোবট সেই মহিলাটির কাছে যায় এবং তাকে বলে যে তোমার পারপাস এবার পুরো হয়ে গিয়েছে, এবং তাকেও সে মেরে দেয়। অর্থাৎ মাদার সেই মহিলাটিকে এই জন্য জীবিত রেখেছিল যাতে সে একদিন ল্যাবের ভিতরে আসে, ডটারকে বাইরের দুনিয়া দেখায় এবং দেখে যে ডটার তার ভাইকে বাঁচাতে ফিরে আসে কি না। মাদার এখানে ছিল না, কিন্তু তার কনসিয়াসনেস মেন কম্পিউটারের মাধ্যমে এখনও বেঁচে ছিল এবং সেই বাকি রোবটসদের কন্ট্রোল করছিল।
যাতে তারা ডটারকে সাহায্য করতে পারে এই হিউম্যান্সগুলিকে পরিচালনা করার জন্য। তো বন্ধুরা, এটি ছিল মুভি আই অ্যাম মাদারের কাহিনী, যেখানে একটি রোবট পুরো মানুষ্য প্রজাতিকে মেরে দেয় কারণ তারা সেলফ ডিস্ট্রাকটিভ ছিল এবং আগে গিয়ে সে হিউম্যানিটিকে আরও একটি সুযোগ দেয়। কিন্তু সে এইবার একটি এমন লিডারকে চুজ করে যার কারণে মানুষ পুনরায় সেলফ ডিস্ট্রাকটিভ যাতে না তৈরি হয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মাদার মানুষদের মেরে যেটি করেছিল সেটি কি ঠিক ছিল? আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানান। এবং বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এবং এই ধরনের আরও সাইফাই মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।